530টা বেসরকারি কলেজ ইনটু 50,000 টাকা। ওই সমস্ত বেসরকারি কলেজে পড়ানো হতো বিএড বিএড ডিইএলএড কোর্স। সব কলেজেই গজিয়ে উঠেছিল গত 8-10 বছরে। ওই কলেজগুলোতেই ফোন যেত প্রাইমারি শিক্ষা সংসদের অফিস থেকে, বলা হতো অসঙ্গতি বন্ধ করতে কিছু খরচ করতে হবে, তারপরের ধাপ কনসালটেশন, মাত্র 50,000 দিলেই চলবে। দিল হতোই, যোগাযোগ করিয়ে দেওয়া হতো একটি কনসালটেশন কোম্পানির সঙ্গে। সেই কোম্পানির মালিক সৌভিক ভট্টাচার্য, প্রাইমারি শিক্ষা সংসদের তৎকালীন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সুপুত্র। ইডির দাবি, বেশিরভাগ বেসরকারি কলেজের কাছ থেকে প্রাপকের নাম ছাড়াই চেক নেওয়া হয়েছে। অনেকেই পরে জেনেছেন, একেবারেই কনসালটেন্সির নামে জমা পড়েছে টাকা। এভাবে 2,65,00,000 টাকা জমা পড়েছে অ্যাকুইলারি কনসালটেন্সির অ্যাকাউন্টে। কনসালটেশন হয়নি, শুধু টাকা জমেছে মানিক পুত্রের অ্যাকাউন্টে। শনিবার সকাল থেকেই একসঙ্গে 6 জায়গায় তল্লাশি চালায় ইডি। উত্তর চব্বিশ পরগনার বারাসতের বাদু, কলকাতার কৈখালী, সল্টলেক সেক্টর ফাইভের মহিষবাথান, এপিসি রোডের আইডিয়াল হাইটস, কার্তিক চন্দ্র বোস স্ট্রিট, শ্রীগোপাল মল্লিক লেন। বারাসতের বাদুতে মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের মিনার্ভা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির মতো নজর ছিল সল্টলেক সেক্টর ফাইভের মহিষবাথান টিচার্স ট্রেনিং সেন্টারেও। মিনার্ভার মালিক যেমন তাপস মণ্ডল, তেমনই আবার মহিষবাথানের টিচার্স ট্রেনিং সেন্টারের মালিক বকলমে মানিক স্বয়ং। সেখানে নিয়মিত পায়ের ধুলো পড়ত রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। সকালে ইডি হানার সময় অবশ্য তালা বন্ধ ছিল মহিষবাথানের সেন্টার। বাড়ির মালিককে ডেকে তালা ভাঙার পরই চেচিং ফাঁক। বেশ কিছু ফাইল, নথি, সিডি পেয়েছেন তদন্তকারীরা। বাজেয়াপ্ত করা হয়েছে কম্পিউটারের হার্ড ডিস্ক এবং বেশ কিছু নথিপত্র। তল্লাশিতে মিলেছে বহু চাকরির আবেদনপত্র ও বায়োডাটা, এমনই দাবি ইডি সূত্রে। মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল, এই তাপস মণ্ডল বিএড কলেজের মালিক। বারাসত স্টেডিয়ামের কাছে তার বাড়ি। এদিন তার বাড়িতে কলেজে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি সূত্রে খবর, কলকাতা ছাড়িয়ে জেলাতেও ছড়িয়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির শিকড়। বীরভূমের কৃষ্ণপুরে দুটি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের খোঁজ পেয়েছে ইডি। একটির নাম ঠাকুর অনুকূল চন্দ্র কলেজ অফ এডুকেশন, অন্যটি গীতাঞ্জলি টিচার্স ট্রেনিং কলেজ। এই দুই টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটই চালাতেন বিভাস অধিকারী, যিনি পার্থ ও মানিকের অত্যন্ত ঘনিষ্ঠ। কৃষ্ণপুরেও বেশ কয়েকবার এসেছিলেন পার্থ চট্টোপাধ্যায় ও মানিক ভট্টাচার্য। এই ইনস্টিটিউটগুলি থেকে কার কার চাকরি হচ্ছে এবার সেটাও ইডির আতসকাঁচের তলায়। গত 13 অক্টোবর দল ছাড়েন এই বিভাস চক্রবর্তী। নিয়োগ দুর্নীতি মামলা সামনে আসার পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন, ভুল করা নাকি মানুষের অধিকার। বন্ধু, কেউ কখনো কখনো ভুল করতেই পারে, রাইট টু মেক ব্লান্ডার্স, ভুল করাটাও একটা অধিকার। অনেক সময় নানাভাবে, ধরুন আমি জ্ঞানত করলে আমার অপরাধ, আমি অজ্ঞানত করলে সেখানে সংশোধনের পথ আছে। ভুল নয়, সংগঠিত অপরাধ, অন্তত ইডির তথ্য থেকে উঠে আসছে সেই তথ্য। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের প্রত্যক্ষ মদতে প্রাইমারি শিক্ষা সংসদের মাথায় বসে বেপরোয়া টাকা তুলেছেন সভাপতি মানিক ভট্টাচার্য। মানিক ভট্টাচার্যের অফিস বাড়িতে তল্লাশি চালিয়ে ক্রমশ যা স্পষ্ট হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা ইডির সামনে। গোটা শিক্ষা দফতর জেলখানায় ঢুকে যাওয়ার পর এর দায় মুখ্যমন্ত্রী এড়াতে পারেন না। এখন আরও স্পষ্ট হচ্ছে মুখ্যমন্ত্রী কেন বলেছিলেন, তার হাতেও আলকাতরা লাগানো আছে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।